আমরা এখন অবস্থান করছি এক গরুর হাটে। এখানে একটু আগে বৃষ্টি হয়েছে, এর জন্য গরুর সংখ্যা কিছুটা কম আর দামও কিছুটা কম, কিন্তু গরু প্রচুর পরিমাণে এখানে রয়েছে, যার জন্য আমরা বুঝতে পারছি আসলে কেনা বেচা খুব বেশি হচ্ছে না। আর আমরা এখানে গরু দেখতেছি এবং গরুর ক্রেতাও দেখছি, প্রচুর পরিমাণ গরু আছে। যদিও বৃষ্টিটা থামার পরে ক্রেতাদের সংখ্যা বেড়েছে, কিন্তু দাম এখনো চওড়া। আমাদের গ্রহে সকল ক্রেতা এবং বিক্রেতা হয়েছে, সকল সমস্যার সমাধান করার ব্যবস্থা রয়েছে। চাচা, গরু কি আপনার? গরু কি আপনার একটাই? তো কেমন বিক্রি হইতেছে? ভালো। দাম টাম পাচ্ছেন? গরু কি এখানেরই না নিয়ে আসছেন কোথাও থেকে? মোল্লা থেকে নিয়ে আসছেন? ও, কয়টা বিক্রি করছেন? কয়টা নিয়ে আসছিলেন? ও, এটা কেমন দাম আপনার গরুটার? ৭৭ হাজার। ভাই, গরু কি সব আপনার? এই কয়টা? কেমন বিক্রি হয়েছে আজকে? কয়টা বিক্রি করলেন? নিয়ে আসছিলেন কয়টা? ১০টা নিয়ে আসছেন, ৩টা বিক্রি করছেন? ও, কেমন দামে বিক্রি করতেছেন? মানে দাম পাচ্ছেন ইচ্ছা মানে ইয়া মতো? দাম সেরকম নাই। ও, এই যে এই সামনের যে গরুটা, এইটা, এইটার দাম কেমন? এইটা, হ্যাঁ, ১১০ হাজার। ও, তো আমরা আপনারা কি মানে আজকের পরে কালকে বেশি বিক্রি হবে এরকম আশায় আছেন নাকি আজকেই? আচ্ছা আচ্ছা, এখানে বিভিন্ন সাইজের গরু আছে এবং দাম ২ লাখ থেকে শুরু করে ৫০ হাজার ৬০ হাজার পর্যন্ত গরু আছে। কিন্তু বৃষ্টির কারণে তাদের বিক্রয় একটু কম হচ্ছে, তারপরেও মানুষ এই বৃষ্টিটা কমার পরে প্রচুর পরিমাণ এখানে এসে এখানে ছাগলের হাট দেখা যাচ্ছে। এখানে সব ছাগল, এদিকে এদিকে সবই ছাগল। ভাই, এগুলো কি আপনার সবগুলা? তো সকাল দিয়ে কেমন বিক্রি হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ ভাই, মোটামুটি ভালো হয়েছে। তো এই এইটার এইটার দাম কেমন পড়বে ভাই? এই যে এইটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ৯.৫। তো গতকালকে থেকে আজকে পর্যন্ত কেমন বিক্রি হলো? কয়টা বিক্রি করলেন? অনেক হয়েছে, মেলা বেচছেন আপনারা? মানে ছাগলগুলো নিয়ে আসছেন কোথা থেকে? বাগেরহাট থেকে নিয়ে আসছেন। বিক্রি ভালো হচ্ছে? গরুর চেয়ে তো মনে হয় তাহলে ছাগলের বিক্রি ভালো হচ্ছে। আর দাম কি আপনারা ঠিক মতো পাচ্ছেন? দাম পাচ্ছেন না? যা পাচ্ছেন তাতে বেচে দিতেছেন? গরু ছাগল কোনোটারই দাম তারা মন মতো পাচ্ছে না, কিন্তু তারপরেও দাম যা শুনছি আসলে করা দাম, করা দামেই বিক্রি করতেছে। যদিও খুব বেশি গরু
চাচা এটা কার আপনার দাম কেমন? আড়াই লাখ। এই গরুটির দাম আড়াই লাখ, এটি আড়াই লাখ টাকায় বিক্রি করা হবে। গরুর দাম কেমন পাইতেছেন? দাম কেমন পাচ্ছেন? যেমন বেশি দাম পাচ্ছেন না। কয়টা গরু বিক্রি করলেন? দশটা। দাম কেমন পাচ্ছেন না? এটা কি বৃষ্টির জন্য পাচ্ছেন না, নাকি এমনি পাচ্ছেন না? বাজারের দামই কম। এই গরুটির দাম আড়াই লাখ। গরুটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই পাশে আরো সুন্দর সুন্দর কিছু গরু সাজিয়ে রাখা হয়েছে। এগুলি কি আপনার? আপনার এইটার দাম কেমন ভাই? আপনার দাম বলেন আপনি। এক লাখ পঁচাত্তর হাজার। এই গরুটার দাম এক লাখ পঁচাত্তর হাজার। আর এই গরুটা, এই গরুটার দাম দুই লাখ পাঁচ হাজার। এই গরুটার দাম দুই লাখ পাঁচ হাজার। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গরু দুইটাই। আপনার কয়টা গরু বিক্রি করলেন? আর দুইটা আছে, একটা বিক্রি করছেন, আশা করতেছেন বিক্রি হয়ে যাবে। আর দাম কি আপনার মানে যেরকম চাচ্ছেন ওইরকম পাচ্ছেন, নাকি দাম কম? দাম কম কি বৃষ্টির কারণে, নাকি মানে অন্য কোনো কারণে? ঠিক আছে, এখানে গরুর বিশাল হাট বসেছে। আমরা দেখতে পাচ্ছি গরুর গরুর কোনো কমতি নাই, কিন্তু আসলে ক্রেতার বহুত অভাব। ক্রেতা এখানে নেই বললেই চলে। আর যে দামে ক্রেতা কিনতে যাচ্ছে, সেই দামে বিক্রেতা বিক্রি করে খুশি নয়। আমরা এখানে একজন ক্রেতা দেখতে পাচ্ছি। ক্রেতা কত দিয়ে কিনলেন? পঁচাত্তর হাজার। পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই গরুটা এখন এইমাত্র কিনে নিয়ে গেল। কাকা কেমন গরুর দাম কেমন? ভালো, মোটামুটি আছে। মানে আপনার কি সন্তুষ্ট? আপনি গরুটা কিনে? হ্যাঁ, গরু কিনে সন্তুষ্ট। গরুটা এখন নিয়ে যাবেন কিভাবে? এই গরুটা পঁচাত্তর হাজার টাকা দিয়ে এইমাত্র একজন ক্রেতা কিনে নিলে। তিনি পঁচাত্তর হাজার টাকা দিয়ে আমি একলাই। কাকা কোথা দিয়ে আসছেন আপনি? আমি বরিশাল কাঠপট্টি থেকে আসছি। কাঠপট্টি থেকে আসছেন? এই তার গরু। কাকা গরু কিনলো মাত্র। গাড়ি কিনবেন? গাড়ি। কাকা খুশি তো আপনি? হ্যাঁ খুশি, যাক আলহামদুলিল্লাহ। কাকা গরুটা কত? সাড়ে তিন লাখ। এই গরুটি সাড়ে তিন লাখ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এটাকে কিনলেন নাকি বিক্রি করবেন? বিক্রি করবেন। সকাল দিয়ে কয়টা বিক্রি করলেন? সকাল দিয়ে একটাও বিক্রি করতে পারছেন? একটাই গরু নিয়ে আসছেন। এই গরুটি সাড়ে তিন লাখ। গরুর দাম যদিও অনেক চাওয়া হচ্ছে, কিন্তু গরুর দাম তারা মানে নিজের পছন্দ মতো পাচ্ছে না। যারা এখনো গরু কিনতে পারেননি অথবা কিনেননি কিন্তু কিনবেন, তারা জলদি হাটে যে গরু কিনে ফেলেন। হয়তো আপনারা মনে করতে পারেন আগামীকাল অথবা তারপরে গরুর দাম কমবে, বাট এখন যে অবস্থা দেখা যাচ্ছে গরুর দাম কমবে বলে মনে হচ্ছে না। তাই যারা এখনও কিনেননি তারা জলদি গরু কিনে ফেলেন। আরেকটা কথা, গরু কেনাটাই সবচেয়ে বড় জিনিস না। গরুটাকে শেষ দিন অথবা দুই দিন ভালো মতো পরিচর্যা করতে হবে, এবং গরু যেন কোনো রকম কোনো আঘাত না পায় সেটা আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আর যদি কষ্ট না হয় একটু সাবস্ক্রাইবটা করে দিবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।